न्यूजीलैंड একাদশ চেঞ্জ করতে পারে ভারত চেঞ্জ করতে পারে তবে রোহিত শর্মা খুব ভালো খেলছে কেএল রাহুল তো আমার ফেভারিট প্লেয়ার থ্যাংক ইউ দাদা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে পরাজয়ের পর ফের আবার আজকে দুটো ম্যাচে আগামী দুটো ম্যাচে এই যে জয়ের যে ভাবনা সেটা নিয়ে আপনি কি বলবেন বিশ্বকাপের ম্যাচে ওটা একটা নকআউট ম্যাচ ছিল ওখানে পাঁচটা টিম আমাদের গ্রুপে ছটা টিম খেলেছিল তা গ্রুপে দুটো টিম दुर्बल टीम छिलो सेखाने पाकिस्तान और न्यूजीलैंड ये दुटो टीम खूब स्ट्रंग टीम छिलो एक मैचर जो तारा प्रथमे वार्म आप जदिओ जथेष्ट करेछे चेष्टा वार्म आपे किन्तु डेफिनेटलि एक मैचर जो मन खराब करे आछि कारण आमादेर नेट रान रेटो भालो छिलो शुधुमात्र दू पॉइंटेर जो आमरा सेमिफाइनाले जेते पारिनि आशा करब एरपरे विश्वकप 2022 साले इंडिया खेलबे नतून प्लेयारा जादेर आमादेर टीमे आछे टी टोयेंटी सेदिके ताकिये आमादेर नतून कोच राहुल द्राविड এবং আমাদের রোহিত শর্মা নতুন ক্যাপ্টেনশিপে আমরা আশা করব যে ভালো রেজাল্ট পাবে পজিটিভ খেলা পাবো কারণ এরপরে অস্ট্রেলিয়াতে খেলা হবে বিশ্বকাপ আপনার নামটা বলবেন আমার নাম সুরজ রায় থ্যাংক ইউ কোথা থেকে এসেছেন আমি এসসি বনগা থেকে আমি নহাটা প্রাইমারি স্কুলের স্কুল টিচার আশাবাদী টোটালি আমরা টিম ইন্ডিয়ার সাপোর্টার আমরা চাইবো টিম ইন্ডিয়া জিতুক কোনো প্লেয়ারের পার্সোনালি কোনো প্লেয়ারের সাপোর্টার নয় টিম ইন্ডিয়ার সাপোর্টার আর খেলা দেখতে ভালো লাগে রোহিত শর্মার খেলা দেখতে খুব ভালো লাগে কেএল রাহুলের খেলা দেখতে খুব ভালো লাগে আশা করবো ওনারা খুব ভালো পারফরমেন্স করবে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে কি বলবেন রাহুল দ্রাবিড় কোচ দাদা আমাদের বিসিসিআই আছে আর রাহুল দ্রাবিড় নতুন কোচ আমরা তো খুব খুশি উনি উনিও অনেকদিন যাবৎ টিম ইন্ডিয়ার অনেক ভালো পারফরমেন্স উপহার দিয়েছিল এবার দেখা যাক কোচ হিসাবে কতটা কি করতে পারে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মভূমি নবদ্বীপ থেকে এসেছি তোমাকে দেখেছিলাম মনে হচ্ছে না ইডেনেও আসি 1999 সালে কোন ম্যাচে বাদ যায় না আমি দাদার জন্মদিন ও দাদা বাড়িতে যাই আমি সচিন স্যার সৌরভ স্যারের ফ্যান তার সাথে সাথে আমি কেকেআর সুপার ফ্যান অল ইন্ডিয়া আজকে তো টি-20 ম্যাচ টি-20 কি মনে হচ্ছে আজকে কে জিতবে আজকে আমি অলরেডি তো দুটো সিরিজ জিতে গেছি ভালো লাগে 2 বছর পরে আমরা খেলায় দেখতে পাচ্ছি সে খেলার সুযোগটা দিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট আমাদের সৌরভ দাদাকে আমি সবার আগে ধন্যবাদ জানাই
এবং তার সাথে সাথে আমরা যে ফ্যানরা দু বছর ধরে খেলা দেখতে পাইনি, আমাদের মনের যে কষ্ট, একটা ফ্যানদের যে কষ্ট, সেই কষ্টটা থেকে আমরা বেরিয়ে আজকে আমরা আবার খেলায় ফিরতে চলেছি। এবং যার জন্য আমরা খেলায় ফিরতে চলেছি, যাদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, সেই যারা এই করোনা নামক মহামারীকে দূরে সরিয়ে যারা সবসময় লড়েছে, আমাদের ডক্টর, আমাদের নার্স, হেলথ ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান আর্মি, সকলে যারা যারা এই সেবার সঙ্গে সহযোগিতা করেছে তাদের জন্য আমি স্যালুট জানাই, যার জন্য তাদেরকে মাথায় আমি রেখেছি তাদের এই স্যালুট কথাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সারা ইন্ডিয়াকে আমরা করোনাকে গো ব্যাক করতে চাই, করোনাকে আমরা দেখতে চাই না, করোনা চলে যাক সেটাই আমরা সকলে চাই। ইন্ডিয়া আমাদের যেরকম হাসিতে ছিল সেরকম আবার হাসিতে আস্তে আস্তে ফিরে আসবে, আমি সেই বার্তাই দিতে আজকে তুলে ধরেছি আমার মাথায়। এবং আমি একটা অবশ্যই বার্তা দিতে চাই, আমি একজন ফ্যান হিসাবে, যারা যারা মাঠে ঢুকবে, যত ফ্যান আছে আজকে 70% দর্শক নিয়ে দাদা বলেছে মাঠে দর্শক ঢুকবে, আমি এটাকে 100% করতে চাই, সকলে যেন মাস্ক পরে মাঠে ঢোকে এবং সরকারি বিধি মেনে, আমি সবসময় এটাই চাই, আমরা যেন খেলাটা আজকে যে দেখছি আরও খেলা যেন পাই, আমরা ফ্যান হিসাবে এটাই আমি চাই। ক্রিকেটের সরকারি ইন্ডিয়ানসে খেলা দেখতে না পাওয়া যখন আমাদের কষ্ট, সেমনি যারা প্লেয়ার তাদেরকে খেলা না খেলতে না পাওয়া তাদের একটা বিশাল কষ্ট, এটাই আমি মনে করি। আচ্ছা, আরেকটা কথা আছে যে আজকে কেডিও মাঠ, তার সাথে সাথে যেটা আমাদের কেকেআর এর জন্য উঠতি প্লেয়ার যে আমাদের ইন্ডিয়াকে ঢুকেছে, সেই প্লেয়ার আমরা চাইবো সে খুব ভালো খেলবে, আমি আশাবাদী তার এটা দ্বিতীয় 3 নম্বর ম্যাচ হচ্ছে সে ভালো খেলুক। এবং একটু মিস করছি বিরাট কোহলি স্যার নেই বলে, আমরা চাই সকলে আবার নাবিল স্যারের সেকেন্ড ইনিংস, সৌরভ স্যারের দুটো যুগ্ম সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে এবং সেটা যেন আবার আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ আছে, টি-20 বিশ্বকাপ, সেখানে আমরা জিতবো, এখান থেকে সেই গ্রো শুরু হলো এটা আমার বিশ্বাস। গেট কিছু না আছে।